আমাদের মিউজিক ভিডিও আজকে আমরা যারা এখানে তার মূল্যবান হেদে ধোক পিন্তু ভাইকে লাইভে কিছু করে দেন কই গেছো কুমার কইলাম না লিটা ফোন দাও দিয়া ফোন করো লাইক করো ভিডিওটা কাজের টাইমে হ্যাঁ আরো আছেন আমাদের অনেক অভিনেত্রী হ্যাঁ সবাইকে নিয়ে আমরা বেশ উত্ফুল্ল অনুভব করছি আমি আমি বাবু সবসময় সাফল্য কামনা করি তার কাজের গতি তার কাজের ধারা অত্যন্ত দ্রুত গতি এত অল্প সময়ে এত বিস্তর কাজ আমি অন্তত কেবি মিডিয়ার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং সাফল্য কামনা করি এই বাবু যারা আমাদের এই বাংলাদেশের কালচারাল অঙ্গনে একটা দৃষ্টান্তমূলক কিছু হয়ে আমাদের ময়মনসিংকে গর্ব ময়মনসিং মানুষ তাকে গর্ব বলে ডাকতে পারে যে এবি মিডিয়া অন্যতম একটা মিডিয়া বাংলাদেশের আলোচিত একটা মিডিয়া হ্যাঁ এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করব সভাপতি হেদেধোক পিন্তু ভাইকে তার মূল্যবান বক্তব্য মলিউডে একজন মানে সফল চিত্রনাট্যকার ডিরেক্টর সুজয় সকলকে শুভ সন্ধ্যা এবং ঈদ পরবর্তী যেহেতু পুনর্বিলম তারপরও সবাইকে মোবারক শুরুতেই আমার সিনিয়র বড় ভাই কাজ বন্ধু বলে দিয়েছেন সেকেন্ড পান্ডু ভাই মাইক ছাড়বে না তারপরেও সব কাজ বললেন আমি আমার কথা বলছি যাই হোক এখানে অনেকেই দেখতে পাচ্ছি অনেকে গুণী ব্যক্তি তার মধ্যে একজনকে আমি খুব সারপ্রাইজ মাহমুদ হোসেন মলিক যে এখন মহিলা সম্পাদকের সাথে ব্যস্ত একটা সময় তাকে আমরা মঞ্চে দেখতাম তারপর অনেকেই আছেন আমাদের রফিক স্যার আছেন হুমায়ুন ভাই আছেন আজুর রহমান স্বপন ভাই আমদাদ ভাই সবার কথাই বলছি তো এবি মিডিয়া সেন্টার একটা বিশ্ব সে ময়মনসিং শহরে একটা জোয়ার এনে ফেলেছে এই যে স্টারদের পাশাপাশি সবখানেই বাবু সবখানেই বাবু এবং আজ থেকে এক বছর আগেও এরকম ছিল না তখন স্বাভাবিক ছিল বাবু খুব কষ্ট করে আজকের এই পজিশনে এসেছে এবং প্রতিটা এবং বাবুইকে আমি একটা জিনিস দেখলাম যে প্রত্যেকের সাথে সে কাজ করতে চায় এবং নিঃস্বার্থভাবে যেটা খুব কম বিরল তো যাই হোক আমি আমার বড় ভাইয়ের কথা মতো আমি আর পান্ডু ভাইয়ের মতো হবো না আমি শ্রদ্ধা রাখি সবাইকে ধন্যবাদ জানাই শুভ সন্ধ্যা এবং তার হাসিতে আমি মাঝে সাথে প্রেমে পড়ে যাই এটা একটা টপসিকের কথা বললাম আমাদের স্বপন দাদা জানিয়ে শিখ ধন্যবাদ দেবাশিস আসলে আমি বিমোহিত আই এম সো প্রাউড হ্যাভি মিডিয়া সেন্টার আই এম সো প্রাউড আলামিন বাবু আই মিনস দ্যাট আমি আর এখন ময়মনসিং সিটিতে নেই আই এম স্টেইং ঢাকা ফিল্ম সিটি আমার খুবই ভালো লাগছে আমি অবশ্য একটা ছোট জব করি সেই জন্য সময় খুব বেশি দিতে পারি না তবে বৃহস্পতিবার এবং শুক্রবার আসতেই আমি আমার প্রাণের মানুষগুলোর সঙ্গে দেখা করার জন্য ছুটে যাই আপনারা জানেন কাছারি ঘাট সেখানে গেলে দেখা হয় অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের জটকে এখন আর নেই দেখা কম হচ্ছে যখন আমি এখানকার আমন্ত্রণটা পেলাম আমি আর সেটা হাতছাড়া করি নাই এবং চলে আসি আমার প্রিয় বন্ধু বরেন্দ্রদের সঙ্গে ধন্যবাদ সকলকে আমার এত প্রিয় মানুষ নাম বলতে গেলে অনেক সময় লাগবে
এত সুন্দর একটি ঈদ সেলিব্রেশন আমাকে সত্যি বিমুগ্ধ করেছে। আমি হ্যাপি মিডিয়ার আরো আরো উন্নতি কামনা করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে যার পরিশ্রমে আজকে হ্যাপি মিডিয়া সেন্টার এ পর্যন্ত আসছে সেই আলামিন বাবুকে আমি ফেসবুকে সবসময় তাকে উইশ করি। আমি চাই আমার আর কিছু বলার সুযোগ পাবো। এবি মিডিয়া সেন্টার আলামিন বাবু যখন আমাকে বলল, আমি আসলে এইসব প্রোগ্রামে যারা মঞ্চ পড়ে অভ্যস্ত তারা এইসব প্রোগ্রাম তাদেরকে খুব টানে, আমাকেও খুব টানে। সংসার চাকরির কল্যাণে আমার এখন হয়তো মঞ্চে উঠা হয় না, তবে এখনও মনে হয় যে সুযোগ পেলে মঞ্চে উঠে যাই, এটা একটা নেশা। আর আর শুরুতে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে আমার প্রথম মঞ্চ শুরু হয় সুজয় বসাক দাদাকে দিয়ে। আমি আমার জীবনের প্রথম মঞ্চে উঠি সুজয়দার সাথে, টিঙ্কু মামা ওনাদের সাথে আমি কাজ করেছি, এটা আমার সৌভাগ্য। তারপর আমি শুরুটা এখানে, তারপর আমি অনেক জায়গায় করেছি, মোহনগঞ্জ, নেত্রকোনা। আপনারা জানেন যে নেত্রকোনা, মোহনগঞ্জ, কিশোরগঞ্জ কালচারটা কিন্তু অনেক ডেভেলপ, সেদিক থেকে আমরা ময়মনসিং কিন্তু অনেক পিছিয়ে আছি। আমি আশা করব যে এবি মিডিয়া সেন্টার, আলামিন বাবু আছে, সুজয়দা আছে, টিঙ্কু মামা আছে, স্বপন ভাই আছে, তারপরে এমদাদ ভাই আছে, আমি আশা করব যে ওনাদের হাত ধরে ময়মনসিং এমন একটা অবস্থানে যাবে যখন আমি গর্ব করে বলতে পারবো যে আরে এবি মিডিয়া সেন্টার উদ্বোধনের দিন আমি ছিলাম, আমি ছিলাম, এটা গর্ব করে বলতে পারবো। আরেকটা কথা বলতে চাই, আলামিন বাবু, তারপর সুজয়দা, টিঙ্কু মামা যারা এটার সাথে সম্পৃক্ত আছে, সবার কাছে একটা অনুরোধ করতে চাই, এখানে যেন কেউ সাকিব খান না হয়। বছরে চারটার দরকার নাই, আমির খান, সালমান খান হোক, বছরে একটা হোক, কিন্তু এমন কিছু দেওয়ার চেষ্টা করবে যেন সবাই এটার প্রতি আকর্ষিত হয়। আরেকদিন যেন আমি এসে বলতে পারি যে রান্নাবান্না শেষ করে আলামিন, সুজয়দা আমি চলে আসছি, আমাকে নেন, আমাকে একটা কাজে লাগান, ঠিক আমার মতো করে যেন আরও কেউ আসে, যেরকম এসে তাদেরকে অনুরোধ করে যে আমাকে নেন, কাছে নেন, আমিও কিছু করতে চাই। আমি চাই এবি মিডিয়া সেন্টার সেই অবস্থানে পৌঁছে যায়, এবি মিডিয়া সেন্টারের সাফল্য কামনা করছি। ধন্যবাদ। এই মুহূর্তে আসংগঠন মৌলিক শ্রদ্ধাভাজন অভিভাবক বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সঞ্চালক দেবাশিসকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি হ্যাপি মিডিয়া সেন্টারকে। আজকের এই শুভ সন্ধ্যা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এরকম একটা আয়োজন করার জন্য এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, বলতে গেলে আমার গুরু, এবং মলিউডের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়ত উল্লাহ টিঙ্কু ভাই, এবং আমার সবচেয়ে এই এই জগতে আমাকে অনেকটা হেল্পফুল যিনি সাহায্য করেছেন এবং আমারই গুরু, এবং মলিউডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ ভাই আছেন, বিশিষ্ট লেখক পরিচালক। আমরা চাই যে যেটা বলি বাবু, কিন্তু বাবু নেই, বাবু এখন বৃদ্ধ হয়ে গেছে, বাবুর যেদিকে মানে চোখ যায় এদিকে আলামিন বাবু। টিঙ্কু মায় প্রথম দিন বলে বাবু, যদি বাবুকে হয় বাবু, পরে দেখি বা খালি মোবাইলে বাবু ছাড়া আর কিছুই নাই। যা হোক, সে অনেক ছোট মানুষ, অনেক অনেক উপরে আগে গেছে, আমাদের চেয়ে অনেক উপরে আগে গেছে। আমরা 20 বছরের শিক্ষকতা করে যেটা না করতে পারছি, আলামিন বাবু সেইটাই আমাদেরকে করে দেখে দিতে। আমরাও চাই যেন ময়মনসিং একটি শিল্প নগরী এবং সংস্কৃতির নগরী, সেই শিল্প নগরী এবং সংস্কৃতির নগরীকে আলামিন বাবু যেভাবে নিয়ে যাচ্ছে, আলামিন বাবুর মনে হয় রাস্তাটা ময়মনসিং থেকে ঢাকা পর্যন্ত অলরেডি চিনে গেছে, মানে কীভাবে কী করতে হবে কাজের দ্বারা সে পায়ে গেছে। সে নিয়ম বহির্ভূত কাজ করে নাই এবং নিয়মের ভিতরে থেকে তার যে আগানোর যে রাস্তা, এটা সে অলরেডি মনে হয় পায়ে গেছে। আর সেই সাথে তুলনা করা যায় আমাদের জনপ্রিয় জননন্দিত মেয়র ময়মনসিংয়ের একরামুল হক টিটু ভাইয়ের নামটি সাথে তার একটু তুলনা করা যায়। টিটু ভাই হচ্ছে জনসেবামূলক কাজ করতেছে এবং আমাদের ফার্মটার যা আছে সব মানে ময়মনসিংয়ের অনেকটাই মানে সুশৃঙ্খল করে ফেলেছে। আমিও চাই সংস্কৃতি জগতে আলামিন বাবু যেন আমরা নির্দেশনা দিতে পারে, এই দোয়াই করি। ধন্যবাদ এবি মিডিয়া সেন্টারকে,
এবি মিডিয়া সেন্টার যুগ যুগ ধরে আরো এগিয়ে যাক আরো আমরা যে জায়গা থেকে পারি আলামিন বাবুকে সহযোগিতা করব তার কাজে কোনো বাধা প্রদান করব না ভুল ত্রুটি হইতে পারে ভুল ত্রুটি হইলো এটা আমরা নিজ গুণে মাফ করে মানে নিজে নিজে মাফ করে দেব এ তার পিছনে আবার গিট্টু দেব না যে এইটা এইটা হইছে না আমরা বলবো যে না ভালো হইছে তুমি আরো এগিয়ে যাও ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম শুভেচ্ছা জন্য আমি আমাদের শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি টিঙ্কু ভাই আমদার ভাই সফল ভাই সুজয়দা মনিয়াপা রফিক স্যার আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণের এই ময়মনসিংহ শহর আমাদের সংস্কৃতি শহর এখানে অনেক জ্ঞানী গুরু বুদ্ধিজীবী জন্ম নিয়েছেন এমনকি অবশেষে এটা প্রমাণিত হচ্ছে যে প্রতিভাময়ী যদি কোনো শহর থেকে তাকে সারা বাংলাদেশে ঢুকা সেটা হচ্ছে ময়মনসিংহ শহর আমরা এই ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করে আমরা গর্ব সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন এখানে অল্প দিয়ে নামলাম নামার পর আলামিন বাবুর এই চেম্বারটি দেখার পর আমার দৃষ্টিভঙ্গি অন্যরকম হয়ে গেছে ছোটবেলায় সিনেমা দেখতাম সিনেমা হলে গিয়ে প্লে করছিল প্লে বের হচ্ছে নায়ক নায়িকা ছবি দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙিন রঙিন ছবি সাদা কালো ছবি এই বহু বছর পর আবার সেই আলামিন বাবুর ঘরে ঢুকে দেখতে পেলাম নতুনত্ব ছবি দেখে খুব ভালো লাগলো আলামিন বাবুর জন্য শুভকামনা আলামিন বাবু এগিয়ে যাবে তার দৃশ্যপতি ঘটে আলামিন বাবুর জন্য অভিবাদন আর আরেকটি কথা হচ্ছে যে আমাদের ময়মনসিংহ শহরে এরকম সাজানো গোছানো কোনো সংগঠন নেই বর্তমানে তো এরকম যদি আরও সাজানো গোছানো সংগঠন হয় তো সেটা আমরা গর্ব করবো কারণ আমরা ময়মনসিংহের মানুষ আলামিন বাবুর জন্য শুভকামনা আর শেষ কথা হচ্ছে এটাই যে আলামিন বাবুকে অনুরোধ করবো যেন তার ধারাবাহিকতাটা শেষ পর্যন্ত যেন ধরে রাখতে পারে এবং দৃঢ়প্রত্যয়ে কাজ করে যেতে পারে সেজন্য আমরা আলামিন বাবুকে যথেষ্ট সহযোগিতা করব ধন্যবাদ সংস্কৃতি মনা উদার মনের মানুষ বয়সে আমাদের অনেকেই অনেক জুনিয়র হবে বাট তার মন মানসিকতা আমি বলবো যে অনেক বড় দানবীর কেউ হার মানায় সে সত্যিকারের একজন মানে সংস্কৃতি কর্মী এবং উদার মনের মানুষ আমারই খুব কাছের ছোট ভাই সবারই প্রাণ প্রিয় মোহর আহমেদ রানা আমি রানাকে বলবো কিছু এসে এখানে এবি মিডিয়া সম্পর্কে বলার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে মলিউডের সকল মলিউডের সবাইকে শ্রদ্ধা কিভাবে বুঝতেছি না আচ্ছা আলামিন ভাই সম্পর্কে কিছু বলি আলামিন ভাইয়ের যে গতি উনি ঢাকা যে এক একটা প্রোডাকশন ইগল মিউজিক সিলি চয়েস বা সুরাঞ্জলি সঙ্গীতা এরকম অনেক নামি দামি বড় বড় যে প্রোডাকশন গুলি ওরা যেভাবে কাজ করে হ্যাঁ ওই ধরনের ওদের গতি থেকেও আলামিন ভাইয়ের কাজের গতিটা ফাস্ট আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি এটা আমার ব্যক্তিগত আমার বোঝা মানে আমি যতটুকু বুঝি আমার বুঝি থেকে বলতেছি সেটা হচ্ছে যে আমি আমার দেখাতে যে ময়মনসিংহ মিডিয়া অঙ্গনে যে এই যে একটা পরিবর্তন মিউজিক ভিডিও বা একটু ঠিকই এসেছি এখানে পড়াশোনা করার জন্য তো এখানের মানুষকে আমার অনেক ভালো লেগেছে আর এখানে মিডিয়ার দিয়ে আমি জড়িত হয়েছি বাবু ভাই কিছুদিনের মধ্যেই অনেক দূর এগিয়ে গেছেন মানে মাঝে মাঝে অনেক গর্ব হয় বাবু ভাইয়ের জন্য ঢাকাতে যখন কাজ করতে যাই সবাই ভাইয়ের কথা বলে যে তুমি কি ময়মনসিংহে বাবুকে চিনো তখন অনেক ভালো লাগে যে বাবু ভাইয়ের কথা শুনছো একচুয়ালি এমএসসি কেন্দ্রের সম্পর্কে সবাই অনেক কিছু বলেছে নিত্য নতুন কত বিনোদন করে চলেছে তারা নিয়েছাকারীর সমাহার এবি মিডিয়া সেন্টার শ্রোতা প্রিয় কত গানে মন ভরাতে কাজ করে চলেছে দিনে রাতে মিডিয়া সেন্টার
প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান এবি মিডিয়া সেন্টার।